এটা আবার কেন বেরোলো? একদম কেলো হয়ে গেছে, মাসি সাহেব রান্না শুরু করতে গেছে, সবে চাটা হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। এবার আমাদের না একটাই সিলিন্ডার, অসুবিধাটা এখানে রাখার জায়গা নেই বলে একটাই সিলিন্ডার নিয়েছি, কিন্তু প্রত্যেক মাসে এই ঝামেলা, যেদিনকে সিলিন্ডার শেষ হয় সেদিনকে মুখ চাওয়া চাই করতে হয়। আবার ইনডাকশন বার করে দেখা যায় এখানে কি হয়। আমার যা লাগছে কাজ করবে কিনা সন্দেহ আছে। না না করবে করবে, কালকে এনেছি চিকেন, ভাবলাম যে একটু ভালো করে চিকেন খাবো, ব্যাস হয়ে গেল শেষ গ্যাস। আর এবার ইন্ডাকশানে চিকেন দেখা যাক মাসি কতদূর করে উঠতে পারে। খুব চাবার ইন্ডাকশানটাও না, মানে অনেক পুরনো ইন্ডাকশান, বেসিক্যালি আমরা ওটা ব্যাকআপ হিসাবে ইউজ করি, আগে রেগুলার ইউজ করা হতো আর এখন ব্যাকআপ হিসাবে ইউজ করা হয়। তো কতটা টানতে পারবে মানে ফিঙ্গার্স ক্রসড, দেখা যাক। কি গো ইন্ডাকশান টানতে পারবে? পারবে বলছি। দেখি তো এই তো ইন্ডাকশন চলেছে, দেখা যাক গরম হয় কিনা। শুধু ডাল সেদ্ধ হয়ে উঠতে পেরেছে ইন্ডাকশনে রান্না করতে, ঝিমিয়ে ঝিমিয়ে রান্না হচ্ছে না? ও সত্যি, কালকে গ্যাসটা দিলে হয় করা হচ্ছে। ওই প্লাস্টিকটা কেন বার করে এনেছিস? তুই ফার্স্ট অফ অল তুই কিচেনে ঢুকবি না, আর দ্বিতীয়ত ঢুকলে ওই সব নিয়ে আসবি না, ঠিক সে এইখানে এসে বস রাখ চুপ করে, দুষ্টুমির একটা শেষ নেই কোনো। নিজেই ভয় পেয়ে যাচ্ছে, দিনটা খুব একটা ভালো লাগছে না, কি অবস্থা থাকো এখানে। মাসি এখানে অনেক কষ্ট করে বাঁধাকপি করছে, গাড়ির ব্লগটা হচ্ছে এখানে এডিট, অ্যান্ড হোপফুলি আজকে নতুন ব্লগটাও স্টার্ট করে দেবো, এইটা হয়ে যাওয়ার পরে আজকে এটা রিলিজ করে নতুন ব্লগের কাজটাও স্টার্ট হয়ে যাবে, তাই দেখতে থাকো লিভিং উইথ দ্য বিগেস্ট। ও হ্যাঁ, অ্যান্ড ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড কমেন্ট করে আমাদের ফিডব্যাক জানাতে অবশ্যই ভুলবে না, কারণ তোমাদের ফিডব্যাক অ্যাজ অলওয়েজ আমাদেরকে গ্রো করতে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ। সঙ্গীতার নাইকার প্যাকেজ চলে এসছে, অ্যান্ট্রিক্সি ভেরিফিকেশানে লেগে গেছে। কী ব্যাপার তোর? কী ব্যাপার তোর? হ্যাঁ কী ব্যাপার, কী আছে রিক্সি এখানে, কী আছে কী আছে? ওই দেখ ওই দেখ, ওই খুলে ফেলবি সত্যি বাবা, পা তুলে। হ্যাঁ কিরে বোঝো কারবার। এ ফিউ মোমেন্টস লেটার এই অর্ডার এসেছে একটা বেডশিট, অ্যাজ ইউজুয়াল ট্যাক্সি চলে এসেছে দৌড়ে দৌড়ে একেবারে। প্রথম একটা বেডশিটের প্যাকিং এরকম দেখছি, পুরো বেডশিট একদম সুটকেসের মতো প্যাকিং করে এসেছে, ভিতরে কী আছে হয়ে যাচ্ছে না, কিন্তু আমরা বেডশিটই অর্ডার করেছি, মানে আমি তো কনফার্ম এই বেডশিট অর্ডার করেছি, অন্য কিছু এসছে কিনা আই ডোন্ট নো, দেখা যাক কী এসছে। এবার নামটা দেখে নাও তো, হ্যাঁ সোমক দাসেরই আছে, আমারই হবে। আর এদিকে দেখো ট্রিক থেকে দেখো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, জিভ বেরিয়ে যাচ্ছে ওর। বাট সিরিয়াসলি মানে কোনোদিন বেডশিটের প্যাকিং এরকম দেখিনি, আমার মনে হচ্ছে কী বলো তো ওই ব্যাগগুলো থাকে না ব্যাগ সময়, আমার মনে হয় ওইটা এসছে, তার মানে মনে হচ্ছে মেটেরিয়ালটা ভালো হবে, দেখা যাক কী আছে ভিতরে, কীরকম প্যাকিং করা আছে। সিরিয়াসলি উড়িয়ে বাবা, এত বড় বাক্সর মধ্যে এই, এ ভাই এরকম আমি প্রথম দেখলাম, হ্যান্ডেল উইথ কেয়ার, বাবা আমি ভাবলাম বিশাল কিছু মানে সেই গ্লাস আইটেম। হ্যাঁ বেডশিটটা দেখো কিরম এসছে, না তবে মানে এদের কি মানে, না না আমি বলছি এদের মনে হয় ওই প্যাকিং এর কার্টুন কম পড়ে গেছিল কিসে, ও এটা আবার প্যাকটা যে কাটা যাবে না, বাহ
থাক তাহলে খুলো না, এটা খুলো না তাহলে, এমনি দিয়ে দিই, আশা করছি ভালোই হবে, কোয়ালিটিটা ভালোই লাগছে। তো বেসিক্যালি এটা যাবে গিফট, এটা মাসির বাড়িতে যাবে গিফট। তো তো যাই হোক, এটা খুললাম না, মাসিকেই একেবারে জিজ্ঞাসা করবো যে কীরম হয়েছে, দেখা যাক। কী বলো, কী মনে হয়, দেখে তো ভালোই লাগছে তাই না? দেখে তো ভালোই লাগছে, খুলে দেখার দরকার নেই না, ওরা খুলে দেখবে। আর ওদিকে ট্রিক্সি ট্রিক্সির কাজ চালিয়ে যাচ্ছে, বাক্স ফুটিয়ে ফুটিয়ে খাবার তালে আছে, যা পারিস কর। এত বড় এত বড় বাক্সে কাউকে গিফট দিলে লোকজন গালি দেবে, আর কি হচ্ছে। নিউ টাউন থেকে সেক্টর 5 কানেক্ট করছে নতুন ফ্লাইওভার, অনেকদিন ধরেই খুলে গেছে, বাট এই ফার্স্ট আমরা উঠছি নিউ টাউন সেক্টর 5 নবদিগন্ত, এই ফ্লাইওভারটা এই ফার্স্ট আমরা উঠছি, দেখি কীরকম হয়েছে। অফকোর্স নতুন তো ভালোই হবে, একদম স্মুথ রাস্তা, বাহ খুব ভালো লাগছে কিন্তু, হ্যাঁ মানে কানেক্টিভিটিটা আরও ইম্প্রুভ করে গেল। আজকে হঠাৎ একটু ঘরের মানে বাড়িতেই আর কি, অফিসের পরে শরীরটাও আজকে সকাল থেকে একটু ডাউন যাচ্ছে, অ্যান্ড দেন একটু লো লাগছিল দুজনেরই, মানে আমার সঙ্গীতা দুজনেরই, তাই জন্য ভাবলাম কী করবো কী করবো করে, রাত্রিবেলা সব কাজ শেষ করে আমার একটা এক্সাম ছিল সেটা কমপ্লিট করে একটুখানি আমরা এই গাড়ি নিয়ে বেরোলাম জাস্ট একটু আশেপাশে ঘুরতে। তো হঠাৎ এদিকে আস্তে আস্তে মনে পড়লো, আরে এই রাস্তাটা তো নতুন ফ্লাইওভার হয়েছে, একবার দেখে আসি। তার মানে এখন আমরা বিশ্ববাংলা গেট থেকে এই পানাস, এখানে পানাস, এই অ্যাপার্টমেন্টটা পানাস, আর তারপর ওই আইডিয়াল অ্যাকোয়াভিউ, এগুলো খুবই ইজিলি পৌঁছে যাবে আর কি। আর লাইট টেস্টিংটা যে চলছে বলো? হ্যাঁ এটাও চলছে, এই আমার লাইট টেস্টিংও চলছে। চললো কিছু বলো। হ্যাঁ নতুন ব্রিজ, নতুন ব্রিজ বলে হাইট কেস দাও বল। আমরা একটু ফুড স্ট্রিটে এখানে গাড়িটা রেখে একটুখানি ওয়াক করবো বলে দাঁড়ালাম। এবার তোমার একটা মজার ঘটনা বলি, নতুন ব্রিজ বলে তো খুব গেলাম বু বু করে গাড়ি চালিয়ে, অ্যান্ড তারপরে আমরা তো লেফট হ্যান্ড সাইড দিয়ে যাচ্ছিলাম, রাইট হ্যান্ড সাইডে দেখলাম পুলিশের নাকা চেকিং, এবার লাগলো যে আমরা তো এদিক দিয়ে আসছি তারপর ইউ টার্ন মারবো, তো মনে হয় না কেউ কিছু বলবে, ও মা ঠিক আমাদেরকেই ধরলো, ধরে আর তারপরে লাইসেন্স দেখান এই করুন ওই করুন, তো জাস্ট নাকা চেকিংই হচ্ছিলো। আমি তো আবার ভাবলাম যে ব্লগে আজকাল ওই পুলিশ ধরেছে বললে প্রচুর ভিউ হয়, তাই জন্য ভাবলাম যে তাহলে ভিডিওটা বার করে পুলিশ ধরেছে বলে একটা ভিডিও করি, আবার লাগলো না আবার তারপরে ভিডিও করছো এই করছো বলে ঝেঁচামেচি হবে, তাই জন্য ছেড়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার বোঝো, হঠাৎ করে ইচ্ছা হলো কেন, এটা বাচ্চাদের, আমি তাও বললে ছিঁড়ে পড়ে গেলে। নতুন ফুড ট্রাক এসছে, এটা একটা নতুন ফুড ট্রাক, এদিকে আরও কয়েকটা নতুন ফুড ট্রাক এসছে, অনেক হয়ে গেছে আজকাল। হরিণঘাটাটাও একটা মিট অন হুইলস বার করে দিয়েছে, হ্যাঁ আর এই ডবিনস্তা থেকে আমরা খেয়েছিলাম মনে পড়েছে আমার, এটাও আছে, লাইন একদম ফুলফিলড, মানে আগে তিন চারটে ছিল এখন অনেকগুলো হয়ে গেছে। আজকে নেয়াদ আমাদের দুজনেরই পেটটা ভালো নেই, তাই জন্য তোমার পেট ভালো কিন্তু খেতে চাইছো না, আর আমার পেট ভালো নেই বলে আমি খেতে চাইছি না। এই দেখ কতগুলো ডগি এসছে, দেখ কী কিউট কিউট ডগি এসছে। বলছি লোকে কেন কুকুর রাখে? কেন রাখে? বাড়ি প্রোটেক্ট করবে, ফ্যামিলিকে প্রোটেক্ট করে রাখবে, চোর এলে ভৌ ভৌ করে চোর তাড়াবে, তাই তো? বন্ধু হবে, এ হচ্ছে পুরো উল্টো। ছোটবেলা স্কুবিডু কার্টুন দেখতে মনে আছে, পুরো স্কুবিডু ভূতের ভয়তে আমার কোলে উঠে এসে বসে পড়লো, এদিক ওদিকে একটু খুঁজলো, দেখলো কোথায় আওয়াজ হচ্ছে বুঝতে পারছে না, কোলে এসে টুকটুক টুকটুক করে এসে বসে গেল। সত্যি বাবা এবার হাইও তুলছে ঘুমিয়েও পড়বে, এখানেই সবে পাশে বেশি দূর যাবে না বয়সেও। এনিওয়েজ চলো, অনেক রাত হলো,
আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এন্ড প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ দ্য বিগেল। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।